বন্ধুরা, চলো আজকে আমরা শিখে নিই কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা ওয়াটার পাম্প অ্যানিমেশন ক্রিয়েট করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে ওপেন করে নিচ্ছি। এরপর আমরা লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। তারপর এখানে ইনসার্টে যে শেপসে যে এখানে নেব এইটা দে, এমনি একটা ড্র করে নেব, দে এটাকে ধরে এটা টেনে দেব, তাহলে এমনি হয়ে যাবে, দে তারপর এটাকে এমনি করে দেব। এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, একটু নিচে নামিয়ে দিয়ে একটু আর একটু বাঁকিয়ে নেব, দিয়ে এটাকে কপি করব, দিয়ে পেস্ট করব, দিয়ে তারপর এটাকে এমনি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এটার এমনি সোজাসুজি এটাকে রেখে দুটোকে একসঙ্গে সিলেক্ট করে ফরম্যাট যে মার্জ শেপসে যে ইউনিয়ন করে দেব। তার আগে আমি একটু একটু এটাকে নিজের মতো করে একটু একটু সেটিং করে নিচ্ছি। দেখো এরকম হয়ে রয়েছে। এরপর এরপর আমরা করব, এরপর আমরা এখানে ওভাল শেপটাকে সিলেক্ট করে একটা ওভাল ড্র করব। শিফট টিপে ওভালটা ড্র করলাম, এরপর এই ওভালটার উপর আরেকটা ওভালও ড্র করব। তার জন্য এটাকে কপি করে পেস্ট করে নিচ্ছি। এই ওভালটা একটু এটার থেকে ছোট করে দিই, ছোট করে কি করব আরেকটু ছোট করে নিলাম। এখানে ফরম্যাটে যে নিজের ইচ্ছা মতো কালার আমি সিলেক্ট করছি। এখানে শেপ আউটলাইনে গিয়ে ব্ল্যাক করে দিয়ে দিচ্ছি এবং ওয়েটে গিয়ে 2.14 PT করে দিলাম। এরপর এটাকেও আমি নিজের ইচ্ছা মতো করে কালার দিচ্ছি, ধরো আমি এই কালারটা দিলাম। এরপর এটাকেও নো আউটলাইন করব, নো আউটলাইন নয় সরি, আউটলাইনটা ব্ল্যাক করব। আর হচ্ছে ওয়েটটা করব 2.14 PT। এইটারও আউটলাইন শেপ ফিল এটাই থাক, শেপ ফিলটা এটাই দেখতে ভালো লাগছে। এটা আউটলাইনটা করব ব্ল্যাক, আর হচ্ছে এখানে ওয়েটটা করব 2.14 PT। এরপর এইটা আর এইটা দুটোকে সিলেক্ট করে ফরম্যাটে যে অ্যালাইনে যে সেন্টার করব, অ্যালাইন সেন্টারে করে এখানে আবার অ্যালাইন মিডিল করব। দেখো এমনি হচ্ছে। এরপর এটাকে গ্রুপ করব, গ্রুপ করলাম। এরপর এটাকে এইটার ওপর এমনি করে বস করাবো, তারপর এমনি করে এরপর যাব ইনসার্টে। আবার ইনসার্টে যে এখানে এখানে ইনসার্টে যে শেপসে যাব, শেপসে যে একটা লাইন ড্র করব, লাইনটা ড্র করলাম। এটাকে কন্ট্রোল প্লাস সি মানে কপি করব, আর কন্ট্রোল প্লাস ভি মানে পেস্ট করব। যে পেস্ট করে এটাকে রোটেট করব, রোটেটে ফ্লিপ ভার্টিক্যাল করব, দিয়ে এবারে এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে অ্যালাইন করব সেন্টার, আর অ্যালাইন করব মিডিল, তাহলে এমনি ক্রস চিহ্নের মতো চলে আসবে। এরপর এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করব, দেখতে একটু সাইজে ছোট করে দেব, সাইজে ছোট করে এইটার এমনি মাঝখানে বস করিয়ে দেব, দিয়ে আবার এটাকে গ্রুপ করে নেব, তাহলে এমনি দাঁড়াচ্ছে এসে আপাতত ছবিটা। এরপর একটা
আবার ইনসার্টে যাব, দিয়ে ইনসার্টে যে এখানে সেপসে যাব, সেপসে যে এখানে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, দিয়ে এমনি করে টান দেব, দিয়ে টেনে এইটার এখানটায় বস করাবো। বস করালাম, দিয়ে এই দুটোকে কন্ট্রোল প্লাস জি টিপে গ্রুপ করব, দিয়ে এটা করে দেবো এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড করব। ব্যাকওয়ার্ড করলাম, তাহলে ছবিটা এমনি এসে আপাতত দাঁড়ালো। এরপর আমি এখানে ইনসার্টে যাব, আবার ইনসার্টে যে সেপসে যাব, সেপসে যে এখানে এই যে ট্রাইঙ্গেলটা সিলেক্ট করব, তারপর এটাকে এমনি করে ড্র করব, এমনি করে ড্র করব। এর একটু সাইজ একটু ছোট করে নিচ্ছি, করে এইটার এখানটায় এমনি করে বস করাবো। তারপর এটাকে শেপ ফিল করে দিচ্ছি, নো ফিল, শেপ আউটলাইনটা থাক, শেপ ফিলটা আমি নো ফিল করব না, এখানে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। ধরো আমি এই এই কালারটা দিলাম এবং এটা সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবো। তাহলে এমনি হচ্ছে, একটু ভেতর দিকে একটু ঢুকিয়ে দিই, তাহলে এমনি দেখতে লাগবে। এরপর আবার আমি ইনসার্টে যাব, ইনসার্টে যে এখানে সেপসে যাব, সেপসে যে এখানে আমি সার্কেল হলো এই শেপটাকে সিলেক্ট করব, দিয়ে এমনি করে ড্র করব, শিফট টিপে এমনি ড্র করলাম, যে এটাকে ধরে টান দিয়ে আমি একটু সরু করে দেব। সরু করার পর এটা এক সাইডে রেখে আমি শেপস ইনসার্টে যাব, দিয়ে তারপর শেপসে যাব, শেপসে যে এই ওভালটাকে সিলেক্ট করে ছোট ছোট ওভাল তৈরি করব। তারপর আমি নিজের ইচ্ছা মতো অনেক ছোট ছোট করে দিচ্ছি, তোমরা তোমাদের যে যার মতো করবে। এটা আমি ছোট করে মানে সে জলে সেই ফেনার মতো করব। এরপর আমি এই গোলগুলোকে করার পর একসঙ্গে এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। এরপর এইখানে চলে আসছি, এটার কালারটা আমি এই হালকা করব, তার জন্য আমি এখানে চলে যাচ্ছি মোর কালার্স, মোর কালার্স যে এখানে আমি করছি এইটা, তারপর কাস্টমে যে তার একটু হালকা করে দিচ্ছি, যাতে জলের কালারটা বোঝা যায়, মানে মানে একটু জলে জল জল কালারটা যেমন হয়। তারপর এবারে এটাকে আমি করে দিচ্ছি সাদা, সাদা সাদা কালার করে দিচ্ছি। এরপর আউটলাইন করে দিচ্ছি নো আউটলাইন, আর হচ্ছে হয়ে গেল। এরপর এটাকে আমি ডাউন অ্যারো কি প্রেস করে এই গোলটার মাঝখানে নিয়ে চলে আসছি। এরপর এইটাকে কপি কপি করলাম, কপি করে ঠিক একটু গ্যাপে গ্যাপে এটাকে বোস করাচ্ছি। আবার কপি করলাম, একটু গ্যাপে গ্যাপে বোস করাচ্ছি।
এরপর আমি এরকম একটা এরকম ছবির মতো করে দিলাম। এরপর আমি এটাকে একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করলাম। এরপর এইটাকে আমি আপাতত একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করলাম, দিয়ে এটাকে একটু একসঙ্গে একটু নিচের দিকটায় নামাচ্ছি। নিচ দিকটা নামালাম, দিয়ে আবার এইটা এইখানটায় আনলাম, কারণ এইখানটার থেকেই তো কলার মুখটা থেকেই তো জলটা পড়বে। তারপর দেখো এটা কিছু কেমন এমনি হচ্ছে। এরপর একটা রেক্টাঙ্গেল এমনি করে নিলাম, দিয়ে এইখানটায় এমনি করে ড্র করলাম, দিয়ে ড্র করে এটাকে শেপ ফিল করে দেব নো ফিল, শেপ আউটলাইন করে দেব নো আউটলাইন। এরপর এইটাকে আস্তে আস্তে এইটা এখন একটু দূরে রাখলাম, এইটা করে দেব সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড করে দিলাম। ব্যাকওয়ার্ড তারপর এইটা যখন এইখানটা নিয়ে আসছি এইটাকে আবার করে দেব সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাহলে দেখবে এইটা একবারে এইখানে চলে আসছে। আর এইটাকে করে দেবো ব্রিং টু ফন্ট, তাহলে এমনি কিছুটা কেমন হলো দেখলে। তারপর এইটাকে একটু এদিকটা একটু সরিয়ে আনছি, হ্যাঁ এই রেক্টেঙ্গেলটাকে একটু সরিয়ে আনলাম, দেখো কলের মুখ থেকে জল পড়ার মতো হলো। দিয়ে তারপর এখানটা একটু বাড়িয়ে নিচ্ছি অল্প, তাহলে এবারে আমি একটু এদিকটা সরিয়ে আনছি। এরপর নিচ দিকটায় দেখো এমনি করে বেঁকে যাচ্ছে, তাহলে তো সন্দেহ হতে পারে লোকে যে এটা কি করে হচ্ছে, তাহলে এটা আমি এর নিচটাতেও একটা এমনি শেপ ড্র করে দিচ্ছি, নিচটাতে এমনি ড্র করে দিচ্ছি, তাহলে এমনি থাকলো। দিয়ে এটাকে শেপ ফিল করে দেবো নো ফিল, সরি শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, এটা হলো না, সে ভুল করলাম আমি, এটা শেপ ফিল হতে হতো, শেপ ফিল করতে হতো এই হোয়াইট, তবেই তো না আমাদের পেছনে থাকবে বলে বোঝা যাবে, তাহলে দেখো এমনি হলো। এরপর এইটাকে শেপ আউটলাইন করে দেব নো আউটলাইন। এরপর এইটাকে একটু উপর দিকে তুলে দিচ্ছি, এমনি করলাম। এরপর এটাকে অ্যানিমেশন দেব, এইটাকে এই যে এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমি দিচ্ছি এখানে, সরি অ্যানিমেশনে যাব। তারপর এইখানে যে স্পিন দেব কোথায়, এই যে ইমফেসিসে যে স্পিন, তাহলে দেখো এটা ঘুরছে, হ্যাঁ তাহলে এটা যে ঘুরছে, এবং এটাকে এবারে আমি একটু টাইমিংয়ে যাব। এর টাইমিং এবারে আমি কি করে দেবো না, অ্যানিমেশন পেন অপশনটা খুলবো, দিয়ে এইখানে যে আমি এটা আমি স্টার্ট আমি অন ক্লিক করা আছে, স্টার্ট অন ক্লিক মানে আমি ওই সাইড স্লোয়ে একটা ক্লিক করলে এটা স্টার্ট হবে, এটা তো ঠিক আছে। এরপরে আমি এখানে করতে চাইছি যে এখানে টাইমিংয়ে যে আমি এটা একটু স্লোভাবে একটু এখানে বার করতে চাই, মানে জলটাকে মানে যেমন ওই গোলটা যেমন স্লো করে ঘুরে, তার জন্যে আমি এখানে এইটাতে যে আমি করে দেবো 5 সেকেন্ড ভেরি স্লো। এরপর এখানে রিপিটেড করব আনটিল এন্ড অফ স্লাইড, মানে যতক্ষণ আমি সাইডটা ক্লোজ করছি ততক্ষণ ওটা ঘুরবে। ওকে করলাম, তাহলে দেখো এমনি করে পড়ছে। এরপর এটাকে এটার থেকে বেরিয়ে যাব। এরপর আমি দেখো F5 করছি, এটা আমি টিপছি, দেখো জল পড়ছে। এটা যদি আমি একটু আরো সুন্দর করতে চাই, তাহলে আমি এখানে হোমে যে এখানে টেক্সট বক্স নিয়ে এখানে লিখে দিতে পারি যে ওয়াটার ফ্রম প্রেজেন্টেশন,
ওয়াটার প্লান প্রেজেন্টেশন, দেড়টা হচ্ছে মাঝখানে করলাম, সাইজটা আমি একটু বাড়াচ্ছি, সরি এটা শুধু এটাই বাড়ছে কারণ ওটার মাঝখানে ক্লিক করা হয়ে গিয়েছিল। তাহলে এটা যদি এর মাঝখানটায় যেতে না পারে, তার জন্য এর আউটলাইনে ক্লিক করে এবারে যদি আমি স্লাইডটার ইয়াটা কি বলে ইনক্রিজ করি, তাহলে দেখো এমনি হচ্ছে, এখানটায় রাখলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম, এরপরে এখানে যে ফন্ট কালারটা চেঞ্জ, ফন্ট স্টাইলটা চেঞ্জ করছি, ধরো আমি এটা রাখলাম, এরপর অ্যানিমেশনে গিয়ে আমি এটাতেও বলছি যে একটা অ্যানিমেশন দেব। তাহলে আমি কি করব, না এখানে যে আমি ধরো এই অ্যানিমেশনটা দিচ্ছি হলো, এরপর ধরো আমি প্লে করে দেখছি, দেখো বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার পরের দিন অন্য ভিডিও নিয়ে আবার আসবো, আজকের মতো টাটা।